সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ছ মাস বৈঠকের পরে গোল্লো বড়, পূর্ব লাদাখ থেকে সেনা সরাতে রাজি হল ভারত চীন। চীনের সঙ্গে সংঘাতের আবহে ইসরায়েল গেলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান। পাকিস্তানের অর্থনীতি যেভাবে দখল করে নিচ্ছে চীন। বিস্ফোরণে কাঁপছে কাবুল, প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা। ভারতে টিভি চ্যানেলের অফিসে তলোয়ার নিয়ে হামলা। ওমান সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ছ মাস বৈঠকের পরেও গোল্লো বরফ, পূর্ব লাদাখ থেকে সেনা সরাতে রাজি হল ভারত চীন। গত শনিবার কোর কমান্ডার স্তরের বৈঠকে বসে ভারত ও চীনের সেনাবাহিনী, সেখানে স্থির হয় পূর্ব লাদাখের মূল টহলদার পয়েন্টগুলি থেকে সেনা সরাবে দুই দেশ। যদিও সীমান্তের অন্যত্র এখনও কয়েকটি বিতর্কিত এলাকা রয়ে গেল, পূর্ব লাদাখ নিয়ে 15 মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে চুশুল মোল্টো সীমান্তে ভারতের সেনা চৌকিতে দুই দেশের বৈঠক হয়। একটি সূত্রে খবর, চীন গোরাপোস্ট অঞ্চল থেকে সরতে রাজি হয়েছে কিন্তু হটস্প্রিং অঞ্চল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সেখানে তারা আগের মতোই সেনা মোতায়েন রাখবে। দেবসাং সমভূমি ও চার্ডিং নিংলু অঞ্চলে যেভাবে চীনারা সীমান্ত পেরিয়ে ঢুকে এসেছে তা নিয়ে শনিবারের বৈঠকে কথা হয়নি। সোমবার দুই দেশের সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয় খোলামেলা আলোচনা হয়েছে, ভারত চীন সীমান্তের ওয়েস্টার্ন সেক্টরে অন্যান্য এলাকা থেকেও সেনা সরানোর ব্যাপারে কথা বলছেন দুই দেশের সেনাকর্তারা। দুপক্ষই মনে করে এদিনের বৈঠক ছিল গঠনমূলক, তা দুই দেশের বোঝাপড়া বাড়াতে সাহায্য করেছে। একটি সূত্রে খবর, শনিবারের বৈঠক শুরু হয় সকাল 10:30, শেষ হয় সন্ধ্যা 7:30। অন্যান্যবারের তুলনায় এবার বৈঠক হয়েছে কম সময় ধরে, এর আগে আলোচনা শেষ হতে রাত 2-3 বেজে যেত। গত ফেব্রুয়ারি মাসে জানা যায় প্যাংগংয়ের পাহাড়ি এলাকা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। চুশুল সীমান্তে ভারত চীন নবমতম সেনা কমান্ডার পর্যায়ে বৈঠকের পরেই এই পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে তারা। তবে চীনের উপর পুরোপুরি আস্থা রাখতে নারাজ ভারতীয় সেনাবাহিনী। শান্তি আলোচনার মাঝেই লাগাতার বিশ্বাসঘাতকতার নজির তৈরি করেছে চীন, তাই ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে স্পর্শকাতর দেবসাং ভ্যালি থেকে সেনা সরানোর প্রশ্নই নেই, বরং গোগ্রা ও গালন উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছর এপ্রিল থেকে মে মাস থেকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে দুদেশের সেনা, ঘটেছে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এর আগে একাধিকবার সেনা সরিয়ে নেওয়া বা ডিসএনগেজমেন্টের কথা বলেছিল দুই দেশই। চীন সেনা সরানোর প্রতিশ্রুতি নিল, বাস্তবে তা হয়নি, বরং সীমান্তে অতিরিক্ত সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে ফের আগ্রাসনের চেষ্টা করছে। তবে শেষবারের বৈঠকের পরে চীন দাবি করছে দুপক্ষই দ্রুত সেনা প্রত্যাহার করার প্রশ্নে সম্মত হয়েছে। চীনের সঙ্গে সংঘাতের আবহে ইসরায়েল গেলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাতের আবহে ইসরায়েল পৌঁছালেন ভারতীয় বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। দুই বন্ধু দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রতিরক্ষা মহল। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ইসরায়েলি বায়ুসেনা প্রধান মেজর জেনারেল অমিকম নরকিনের আমন্ত্রণ রক্ষা করতে বন্ধু দেশে গিয়েছেন ভাদুরিয়া। এ বিষয়ে নিজেদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, কৌশলগত সহযোগী হিসেবে ভারত ও ইসরায়েলের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এই সম্পর্কের অন্যতম স্তম্ভ। এই বৈঠকে দুই দেশের বায়ুসেনার মধ্যে সম্পর্ক আরো গভীর করা নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে ভাদুরিয়ার সফর সৌজন্যমূলক হলেও এর তাৎপর্য গভীর। লাদাখ সীমান্তে চীনা আগ্রাসন ও জম্মুতে ড্রোন হামলার পর এই সফর ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে নয়া দিল্লি ও তেল আবিব আরো কাছাকাছি চলে আসবে। উল্লেখ্য, বহু বছর ধরে অস্ত্র আমদানির ক্ষেত্রে ইসরায়েল ভারতের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বালাকোট হামলায় ভারতীয় বিমান বাহিনী যে বোমা ব্যবহার করেছিল সেই বোমা আমদানি করা হয়েছিল ইসরায়েল থেকে। এছাড়া গত বছর $100 কোটি খরচ করে ইসরায়েল থেকে অত্যাধুনিক দুটি অ্যাওয়াকাস কেনার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানের বালাকোটের জাবা পাহাড়ে রাতের অন্ধকারে জৈশ জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে সফল অভিযান চালিয়েছিল ভারতের বায়ুসেনা। 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমানকে নির্দিষ্ট
নির্দিষ্ট লক্ষ্যে গাইড করে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের নিরাপত্তা দেওয়া এবং শত্রু বিমানবহরের গতিবিধির উপর কড়া নজর রাখার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছিল এওয়াকস, পুরো নাম ফ্যালকন এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। পাশাপাশি ইসরায়েলকে আরও 12টি স্পাইক লঞ্চার এবং 200টির বেশি ক্ষেপণাস্ত্রের বরাদ্দ দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। বালাকোটে প্রত্যাঘাতের পর একই পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার জরুরি ভিত্তিতে কেনা হয়েছিল। সূত্রে খবর, গতবারে কেনা লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র পাক সীমান্তের কাছে মজুত করেছিল সেনাবাহিনী। এবার হয়তো চীনা ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে এই ঘাতক হাতিয়ার ব্যবহারের ভাবনা আছে ভারতীয় সেনার। পাকিস্তানের অর্থনীতি যেভাবে দখল করে নিচ্ছে চীন, নিরাপত্তার ঝুঁকি এবং স্থানীয়দের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে চীনের বিনিয়োগ বেড়ে চলেছে। কেবল অবকাঠামো নয়, বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ ধীরে ধীরে কবজায় নিচ্ছে দেশটির অর্থনীতি। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক রয়েছে। 2015 সালে ধুঁকতে থাকা পাকিস্তানের অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসে চীন। পশ্চিম চীনের সঙ্গে দক্ষিণ পাকিস্তানের গদারকে যুক্ত করে মহাসড়ক নির্মাণ করে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC-র অধীনে প্রাথমিকভাবে $46 বিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও এখন তা $65 বিলিয়ন দাঁড়িয়েছে। CPEC-র প্রথম ধাপে চীনা অর্থায়নে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো খাতে কয়েক ডজন প্রকল্পে বিনিয়োগ করা হয়। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয় এর দ্বিতীয় ধাপ। এই ধাপে উৎপাদন ক্ষমতা চাকরির বাজার তৈরির দিকে মনোযোগ দেওয়া হয়েছে। এমনিতে দেশটির অর্থনীতি ধুঁকছিল, তার উপর করোনা মহামারীতে হাজার হাজার ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, চাকরি খুইয়েছেন 2 কোটির বেশি মানুষ। চীনের বিনিয়োগকে এক্ষেত্রে অনেক আশীর্বাদ হিসেবে দেখছেন। চীনা বিনিয়োগে নতুন নতুন প্রকল্প চালু হতে থাকায় অনেকে অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা করছেন। খাইবার পাখতুন প্রদেশটিতে 2004 ও 2005 সালে ইসলামী সন্ত্রাসীদের বারবারন্ত ছিল। বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দা এবং হাক্কানি নেটওয়ার্কেরও সংযোগ ছিল। এসব কারণে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিনিয়োগের আগ্রহ দেখায়নি। সে শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে চীন। কেবল বিদ্যুৎ অবকাঠামো নয়, স্যানিটেশন সহ অন্য নানা প্রকল্পে অর্থায়ন করছে দেশটি। পাকিস্তানের দক্ষিণে প্রদেশ সিন্ধে চীন কেবল CPEC-র অধীনে নানা প্রকল্প বাস্তবায়নই করেনি, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের 40% কিনে নিয়েছে। স্টক এক্সচেঞ্জ পাকিস্তানের হলেও সেটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং প্রধান নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে চীন। গত জুনে চীনা বিনিয়োগের বিরোধিতা করা বালোচ বিদ্রোহীদের কিছু সদস্য পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে হামলা চালায়। করাচিতে অবস্থিত পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর একটি কিনে নেওয়ার পরিকল্পনা করছে চীন। 5টি জেলায় পয় নিষ্কাশন প্রকল্পের চুক্তি পেয়েছে চীন। এসব বিনিয়োগে স্থানীয় ব্যবসায়ীরা বঞ্চিত বোধ করছেন। আওয়ামী ওয়ার্কার্স পার্টির করাচি শাখার মহাসচিব খুররাম আলী জানিয়েছেন, সিন্ধের কয়েকটি তেল ক্ষেত্রে অনুসন্ধান কাজও চীনকে দেওয়া হয়েছে। আকারের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে বালুচ বিদ্রোহীদের একটি দল। বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হলেও চীন তাতে দমেনি। গদার বন্দরের পাশে একটি বিমানবন্দর বানাচ্ছে তারা। বন্দরের পাশে চীনা অর্থায়নে 3টি কারখানা স্থাপন করা হচ্ছে। স্থানীয়দের বঞ্চিত করে চীনা ব্যবসায়ীরা মাছ ব্যবসাতেও বিনিয়োগ করছেন বলে অভিযোগ রয়েছে। গত বছর প্রধানমন্ত্রী ইমরান খান 100%-এর চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তানে বিনিয়োগের ব্যাপারে চীনা প্রতিষ্ঠানগুলো আরও উৎসাহী হয়ে উঠেছে। একদিকে সস্তা শ্রম এবং অন্যদিকে পশ্চিমা বিনিয়োগের অভাবে তেমন একটা প্রতিযোগিতার মুখে না পড়ায় মুনাফাও বেশি করতে পারছে চীনা প্রতিষ্ঠানগুলো। তবে চীনা বিনিয়োগকারীদের বিশেষ কোনো সুবিধা দেওয়ার অভিযোগ মানতে নারাজ দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণে কাঁপছে কাবুল, প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা। আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত 3 বন্দুকধারী নিহত হয়েছেন। বুধবার 4 আগস্ট আল জাজিরা খবরে বলা হয়েছে, মঙ্গলবার নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় ঘটনা ঘটে। এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় সময় রাত 8:30 প্রতিরক্ষা মন্ত্রী ও কয়েকজন পার্লামেন্ট সদস্যের বাড়ির পাশে গাড়ি বোমা হামলা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা মোহাম্মদী জানিয়েছেন, তিনিও তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি, তবে কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। বিস্ফোরণের পরে কয়েকজন বন্দুকধারী এলাকায় ঢুকে পড়ে। এরপর শুরু হয় গোলাগুলি। নিরাপত্তা বাহিনীর দাবি, 3 বন্দুকধারী তাদের গুলিতে মারা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, গাড়িবোমা বিস্ফোরণের পরে বন্দুকধারীরা সেখানে ঢোকে। পুলিশের সঙ্গে এনকাউন্টারে তারা মারা যান। পুলিশ এখন ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এখন তল্লাশি করছে পুলিশ। তার একটি গাড়িবোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে আমেরিকা জানিয়েছে, যেভাবে হামলা হয়েছে তাতে মনে হচ্ছে তালেবান এর পেছনে আছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন, এভাবে চলতে থাকলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হবে। ভারতে টিভি চ্যানেলের অফিসে তলোয়ার নিয়ে হামলা।
ভারতের চেন্নাইয়ের একটি টিভি চ্যানেলের প্রধান অফিসে তলোয়ার নিয়ে হামলা চালিয়ে যন্ত্রপাতি ভাঙচুর করেছে এক ব্যক্তি। সাথিয়াম নামের এই চ্যানেলের সিসিটিভি ফুটেজে এসব দেখা গেছে। মঙ্গলবার 3 আগস্ট এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ইশাক লিভিংস্টন জানিয়েছেন, গাড়ি রাখার জায়গা দিয়ে ওই ব্যক্তি অফিসে প্রবেশ করে, গিটারের ব্যাগে করে সে তলোয়ার নিয়ে যায়। এই হামলা সমালোচনা করেছে চেন্নাই প্রেস ক্লাব। প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ভর্তি সাংবাদিকদের ও তাদের অফিসের নিরাপত্তায় আইন তৈরির জন্য তামিলনাড়ু সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই বিষয়ে চেন্নাই পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রয়াপুরান পুলিশ স্টেশন এক সদস্য নিশ্চিত করেন, অভিযুক্ত হামলাকারীর নাম রাজেশ কুমার। এই ঘটনা তদন্ত চলছে বলেও জানান তিনি। লিভিংস্টন অভিযোগ করেন, হামলাকারীর লক্ষ্য ছিলেন তিনি, পরে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে এই হামলা চালানো হয়েছে সে প্রসঙ্গে কিছু জানা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো সংবাদ প্রচার করিনি, হামলার কারণ কি তা আমরা জানি না। ওমান সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। ওমান সাগর ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজে ইরানের সশস্ত্র বাহিনী সদস্যরা অনুপ্রবেশ করেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ধরনের প্রচারণামূলক খবর ছড়ানোর ব্যাপারে পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইদ খাতিবজাদেহ বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের অদূরে একটি ব্রিটিশ জাহাজ সম্ভাব্য ছিনতাই হয়েছে বলে লন্ডন দাবি করার পর খাতিবজাদেহ এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে, পানামার পতাকাধারী ব্রিটিশ তেল ট্যাঙ্কার অ্যাসফাল্ট প্রিন্সেস ছিনতাই হয়েছে। তার আরও দাবি করেছে, ওমান সাগরের ঘটনায় ইরানের সামরিক বাহিনী অথবা তাদের অনুগত কোনো গোষ্ঠী জাহাজটিতে অনুপ্রবেশ করে এটি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। খাতিবজাদে তার দেশের সেনাবাহিনীকে জড়িয়ে পশ্চিমা ও ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমের এ ধরনের প্রচারণাকে চরম অসত্য বলে প্রত্যাখ্যান করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভুয়া খবর প্রচার ও এ ধরনের খবরের উপর নির্ভর করার ব্যাপারে সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলাচলকারী জাহাজের নিরাপত্তা সম্পর্কে অনর্থক ভীতি সৃষ্টি করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হয়ে থাকতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরীয় অঞ্চল ওমান সাগরে সম্প্রতি একের পর এক নিরাপত্তামূলক ঘটনাকে সন্দেহজনক আখ্যায়িত করে বলেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে কিছু ঘটনা ঘটানো হচ্ছে এবং কিছু অপপ্রচার চালানো হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।